আমরা প্রমাণ করব চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণের সমান। আমরা অষ্টম শ্রেণীর উপপাদ্য এক প্রমাণ করব যে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণের সমান। আমরা যে কোনোভাবে একটা চতুর্ভুজ অঙ্কন করি, আমরা যে কোনোভাবে একটা চতুর্ভুজ অঙ্কন করে আমরা সেই চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি যে চার সমকোণের সমান এটা আমরা প্রমাণ করতে পারব। মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ, ইহার এ কোণ, বি কোণ, সি কোণ এবং ডি কোণের যোগফল চার সমকোণ, এটা আমরা প্রমাণ করব। এই চতুর্ভুজটার যে কোনো একটি কর্ণ আমরা যোগ করি, মনে করলাম এ সি আমি যোগ করছি, তাহলে বিশেষ নির্বাচন আমরা লিখব যে মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ, প্রমাণ করতে হবে যে ইহার এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ সমান 360 ডিগ্রি বা চার সমকোণের সমান। আমরা 360 ডিগ্রি প্রমাণ করতে পারি, আর 360 ডিগ্রি মানে হচ্ছে চার সমকোণ। তাই আমরা প্রমাণ করব যে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণের সমান। আমরা অঙ্কনে এসি যোগ করেছি, আমরা এসি যোগ করে প্রমাণ করতে পারবো, বিডি যোগ করে প্রমাণ করতে পারবো। তা আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি যে দুই সমকোণ এটা আমরা সবাই জানি। তো আমরা একটি কর্ণ যোগ করার পরে এই চতুর্ভুজটা দুটো ত্রিভুজে বিভক্ত হয়েছে, এই দুটো ত্রিভুজের আমরা এই তিনটে কোণের যোগফল দুই সমকোণ লিখব, আবার এই ত্রিভুজের এই তিনটে কোণের যোগফলও আমরা দুই সমকোণ লিখব। তারপরে সমীকরণ দুটো যোগ করলে আসলে আমাদের প্রমাণ হয়ে যায়। তো প্রমাণটা আমরা একটু লেখার চেষ্টা করি। প্রমাণ আমরা লিখছি যে ত্রিভুজ এবিসিএ, ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ তিনটে কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। তো ত্রিভুজ এ বি সি এ তিনটে কোণের নাম কি, এটার নাম আমরা লিখব এ বি সি, এ বি সি। এই কোণটার নাম আমরা কী লিখব, এই কোণটার নাম লিখব বি এ সি, এই কোণটার নাম বি এ সি। আমরা এই কোণটার নাম লিখব বি সি এ বা এ সি বি, এ সি বি। এই তিনটে কোণের সমষ্টি আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, তাহলে আমরা এখানে লিখতে পারি দুই সমকোণ। আমরা এই যে ত্রিভুজ এ ডি সি, আমরা লিখি ত্রিভুজ এ ডি সি এ, এই ত্রিভুজের তিনটে কোণ, তার মানে এখানে আমি ডি কোণটা লিখি, ডি কোণটার নাম কি এ ডি সি। আমরা এই কোণটার নাম দেবো কি ডি এ সি বা সি এ ডি, আমরা লিখতে পারি যে ডি এ সি যোগ, আমরা এই কোণটার নাম লিখব এ সি ডি, এ সি ডি, তারপর এটা লিখব দুই সমকোণ। আমরা এটাকে যদি একটা সমীকরণ দিই আর এটাকে যদি একটা সমীকরণ দিই, সমীকরণ দিয়ে সমীকরণ এক এবং দুই যদি যোগ করি, তাহলে এক এবং দুই যদি যোগ করি, এই দুটো সমীকরণ যদি যোগ করি, তাহলে আমাদের কী হয়, এক নম্বর আর দুই নম্বর যদি আমরা এভাবে যোগ করি, তাহলে আমরা এটা দেখে দেখে লিখি যে কোণ এ বি সি, কোণ এ বি সি যোগ কোণ এ ডি সি, যোগ এ ডি সি যোগ বি এ সি, কোণ বি এ সি যোগ কোণ ডি এ সি, ডি এ সি প্লাস এ সি ডি, এ সি বি প্লাস এ সি ডি, কোণ এ সি ডি সমান আমরা লিখতে পারি দুই সমকোণ, আর দুই সমকোণ যোগ করলে চার সমকোণ, এটার যোগফল আমাদের চার সমকোণ। তাহলে আমরা এখানে লিখি যে কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি প্লাস, আমরা এখানে লক্ষ্য করি বি এ সি, বি এ সি মানে এই কোণটা, আর ডি এ সি, ডি এ সি মানে এই কোণটা, তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফল হয়ে গেল এ বি এ ডি। আমরা এই দুটোর যোগফল আমরা লিখতে পারি, এই দুটোর যোগফল আমরা লিখতে পারি বি এ ডি। আমরা এ সি বি, এ এ সি বি তার মানে এই কোণটা, আর এ সি ডি, এ সি ডি মানে এই কোণটা, এই দুটো কোণের যোগফল হয়ে গেল কত, বি সি ডি। এই দুটো কোণের যোগফল এ সি বি আর এ সি ডি, এ সি বি আর এ সি ডি, এই দুটো কোণের যোগফল হয়ে গেল টোটাল বি সি ডি, হয়ে গেল বি সি ডি সমান আমরা লিখতে পারি চার সমকোণ। তাহলে আমরা এখানে বলতে পারছি যে এ বি সি, এ বি সি মানে তো বি কোণ, আর এ ডি সি মানে তো ডি কোণ, বি এ বি এ ডি, বি এ ডি মানে এ কোণ, আর বি সি ডি মানে হচ্ছে সি কোণ, তার মানে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণ আমাদের প্রমাণ হয়ে গেল। অর্থাৎ আমরা যে কোনো একটা চতুর্ভুজ অঙ্কন করে যে কোনো একটি কর্ণ আমরা যোগ করে যে দুটো ত্রিভুজ হবে, এই দুটো ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, তারপরে এই দুটো ত্রিভুজের তিনটে কোণ, এই দুটো ত্রিভুজের তিনটে কোণ যোগ করলে দুই সমকোণ আর দুই সমকোণ চার সমকোণ হয়ে যাবে। এবার আমরা করব উপপাদ্য দুই।
উপপাদ্য দুই, উপপাদ্য দুয়ে কি বলছে, উপপাদ্য দুই আমরা এখন প্রমাণ করব। উপপাদ্য দুই, উপপাদ্য উপপাদ্য দুয়ে বলছে যে প্রমাণ করে যে সামান্তরিকের বিপরীত বাহু এবং কোনগুলো পরস্পর সমান। উপপাদ্য দুই বলছে সামান্তরিকের প্রমাণ করে যে সামান্তরিকের সামান্তরিকের বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান, পরস্পর সমান। এটা আমরা প্রমাণ করবো যে সামান্তরিকের বিপরীত বাহু এবং কোণগুলো পরস্পর সমান। তাই আমরা প্রথমে একটা সামান্তরিক অঙ্কন করি। আমরা একটা সামান্তরিক অঙ্কন করছি, এই সামান্তরিকের বিপরীত বাহু এবং কোণগুলো পরস্পর সমান, এটা আমরা ওখানে প্রমাণ করবো। তাই আমরা সামান্তরিকের নাম দিলাম এ বি এবং সি ডি, এ বি সি ডি। এই সামান্তরিকের বিপরীত বাহু, বিপরীত বাহু মানে কি, এ বি বাহু সমান হচ্ছে ডিসি বাহু আর এ ডি বাহু সমান হচ্ছে বিসি বাহু, এটা আমরা প্রমাণ করব। তাহলে এক নম্বর প্রমাণ করব এ বি সমান হচ্ছে ডিসি কমা এ ডি সমান হচ্ছে, এ ডি সমান হচ্ছে বিসি। তার মানে বিপরীত বাহুদ্বয় সমান, বিপরীত এ বি বাহু ডিসি বাহু সমান আর এ ডি বাহু বিসি বাহু সমান, এটা একটা প্রমাণ করব। এবং কোণগুলো পরস্পর সমান, সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। সামান্তরিকের বিপরীত বাহু এবং কোণগুলো বলতে বোঝাচ্ছে বিপরীত কোণগুলো, মানে এ কোণের সমান হবে সি কোণ আর বি কোণের সমান হবে ডি কোণ। তাহলে দুই নম্বরে আমরা প্রমাণ করব যে বি এ ডি, বি এ ডি কোণ সমান হয়ে যাবে বি সি ডি কোণের, বি সি ডি কোণের, আর এ বি সি কোণ, এ বি সি কোণ সমান হবে এ ডি সি কোণের। তার মানে এই কোণটা এই কোণের সমান হবে আর এই কোণটা এই কোণের সমান হবে। আমরা অঙ্কনে যে কোনো একটা কর্ণ আমরা যোগ করবো, এসিও যোগ করতে পারি, আমরা বিডিও যোগ করতে পারি। ধরো আমরা বিডিটা যোগ করি, তাহলে অঙ্কনে আমরা বিডিটা যোগ করলাম। বিশেষ নির্বাচন লাগব, মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক, ইহার বিডি একটি কর্ণ। প্রমাণ করতে হবে যে এ বি সমান হচ্ছে ডিসি এবং এ বি সমান হচ্ছে বিসি। দুই নম্বরে প্রমাণ করব যে বি এ ডি কোণ সমান বি সি ডি কোণ এবং এ বি সি কোণ সমান এ ডি সি কোণ। আমরা এখন প্রমাণ করব। প্রমাণে আমরা এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের সর্বসম দেখানোর চেষ্টা করি। আমরা যেহেতু এটা বলছে সামান্তরিক, যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিকের কথা বলছে, তাহলে এ বি সি ডি সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান্তরাল থাকে। এবং আমরা তাহলে আমরা বলতে পারি যে এ বি সি ডি সামান্তরিকের, এই যে সামান্তরিক, এর বিপরীত বাহুদ্বয় তো সমান দেওয়া আছে, এই বিপরীত বাহুগুলো সমান্তরাল, আমাদের সমান প্রমাণ করতে হবে। যার কারণে আমি সমান কথাটা লিখতে পারবো না, আমি বলবো যে এ বি সি ডি সামান্তরিক, ইহার বিপরীত বাহুগুলো তো সমান্তরাল, ইহার আমি বলতে পারি যে এ বি সমান্তরাল হচ্ছে ডিসি। তো এ বি আর সমান্তরাল যদি ডিসি হয় তাহলে বিডি তো উহাদের ছেদক, তার মানে কি এ বিডি এ বি এবং ডিসিকে ছেদ করছে। তাই আমরা এখানে লিখতে পারি যে বিডি উহাদের ছেদক, বিডি উহাদের ছেদক। যদি সমান্তরাল সরলরেখাকে আরেকটি সরলরেখা ছেদ করে তাহলে একান্তর কোণ উৎপন্ন হয়, তাহলে এই কোণ সমান হয়ে যাবে এই কোণ, এই দুটো কোণ একান্তর কোণ বোঝায়। তাহলে আমি বলতে পারি যে সুতরাং কোণ এ বি ডি, কোণ এ বি ডি সমান কোণ বি ডি সি, এটা হচ্ছে একান্তর কোণ বোঝায়। যদি দুটি সমান্তরাল সরলরেখাকে আরেকটা সরলরেখা ছেদ করে তাহলে ছেদকের এই বিপরীত পাশের কোণদ্বয়কে একান্তর কোণ বলে এবং সেই ক্ষেত্রে কোণদ্বয় হবে সমান। আমরা এভাবেও বলতে পারি যে এ বি এবং ডিসি সমান্তরাল, বিডি উহাদের ছেদক, যার কারণে একান্ত কোণ এ বি ডি সমান একান্তর কোণ বি ডি সি, এই কোণ সমান, আমি এই কোণ দেখলাম। আমি এটা বলতে পারি যে এ ডি এবং বি সিও তো সমান্তরাল, তাহলে আমি বলতে পারি যে এ ডি সমান্তরাল হচ্ছে গিয়ে বি সি আর বিডি উহাদের ছেদক। বিডি উহাদের যদি ছেদক হয় তাহলে বিডি ছেদকের বিপরীত পাশে এই বিডি এইটা আর এইটাকে আমি সমান্তর ধরছি, এইটা উহাদের ছেদক, তাহলে বিপরীত পাশে কি এই কোণ সমান হচ্ছে গিয়ে এই কোণ। তাহলে এই কোণটার নাম কি, এই কোণটার নাম হচ্ছে এ ডি বি, আর এই কোণটার নাম কি, এই কোণটার নাম ডি বি সি, একান্তর কোণ হয়, এই কোণ সমান হয়ে গেল এই কোণ। তাহলে আমরা পেলাম ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ বি সি ডি এর মধ্যে এই কোণ সমান এই কোণ পেলাম আর এই কোণ সমান এই কোণ পেলাম, আর বিডি তো সাধারণ বাহু, তাহলে ত্রিভুজ দ্বয় সর্বসম হয়ে গেল না। আমরা এখন লিখতে পারি যে ত্রিভুজ, ত্রিভুজ
त्रिभुज ए बी डी, त्रिभुज ए बी डी ओ त्रिभुज बी सी डी एर मध्य, बी सी डी एर मध्य हमें बोलते जे ए बी डी कोण, ए बी डी कोण समान हमें बोलते डि बी बी डी सी कोण, ए बी डी कोण समान बी डी सी कोण, हमें बोलते जे ए डि बी कोण, ए डि बी कोण समान हमें बोलते कोणटा, ये कोणटार नाम कि डि बी सी समान डि बी सी कोण, और ये बीडीटार उभय साधारण बाहु, ये दो त्रिभुज मध्य जेहतु बीडी आछे जार कारण आमरा बोलते बीडी साधारण बाहु, दुटो त्रिभुज मध्य जदि एकटिर दुटी कोण यथाक्रमे अपरटी दुटी कोणेर समान है एवं त्रिभुजद्वयेर अनुरूप बाहुद्वय जदि समान है ताहले त्रिभुजद्वयके आमरा सर्वसम बोलते पारि। तार माने ए बी डी एवं बी सी डी ए दुटो त्रिभुजेर दुटो कोण एवं एकटी बाहु समान हलो, सुतरां आमि बोलते पारि त्रिभुज ए बी डी, त्रिभुज ए बी डी सर्वसम त्रिभुज बी सी डी, যখন ত্রিভুজ সর্বসম হয়ে গেল তখনই আমি বলতে পারছি যে এ বি সমান ডিসি, আমি বলতে পারছি যে এ বি, এ বি সমান হচ্ছে ডিসি, এ বি সমান ডিসি, আবার আমি বলতে পারছি যে এ ডি, এ ডি সমান হয়ে গেল বিসি, এ ডি সমান আমরা বিসি বলতে পারছি, সর্বসম হওয়ার পরে আমি এই কোণ সমান এই কোণও বলতে পারছি, তো এই কোণটার নাম কি বি এ ডি, আমি বলতে পারছি যে বি এ ডি কোণ সমান আমি বলতে পারছি বি সি ডি কোণ, বি সি ডি কোণ, তার মানে এই কোণ সমান আমরা এই কোণ পেয়ে গেলাম। তাহলে আমরা এই যে দুটো ত্রিভুজের, এই দুটো ত্রিভুজ সর্বসম দেখালাম, দুটো কোণ সমান দেখায়, এই দুটো ত্রিভুজের মধ্যে এই কোণ সমান এই কোণ হলে একান্তর কোণ হিসাবে, এই কোণ সমান এই কোণ হলে একান্তর কোণ হিসাবে, এটা সাধারণ বাহু ত্রিভুজের সর্বসম। তারপর আমি বললাম এ বি সমান ডিসি এবং এ ডি সমান হচ্ছে বিসি, ত্রিভুজের যখন সর্বসম হয়ে গেল তারপরে আমি এ বি সমান ডিসি বললাম আর এ ডি সমান বিসি বললাম, তারপরে এ কোণ সমান সি কোণ হয়ে গেল, দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাওয়ার পর তার অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান হয়ে যায়, যার কারণে আমি এ কোণ সমান সি কোণ দেখালাম। আমরা যদি বিটিটা যোগ না করে যদি এসি যোগ করতাম, তার মানে অনুরূপভাবে আমি যদি এসি যোগ করতাম তাহলে অবশ্যই আমি এই বি কোণ সমান ডি কোণও দেখাতে পারি। তার মানে আমি এসি যোগ করে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে আমি যদি যোগ করি যে এসি যোগ করে, এসি যোগ করে অনুরূপভাবে প্রমাণ করা যায়, অনুরূপভাবে প্রমাণ করা যায়, অনুরূপভাবে প্রমাণ করা যায় এ বি সি কোণ সমান এ ডি সি কোণ। তাহলে আমাদের প্রমাণিত হলো যে সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান এবং ইহার কোণগুলোও পরস্পর সমান, সামান্তরিকের বিপরীত কোণগুলোও পরস্পর সমান, আমরা এই সামান্তরিকের বিপরীত বাহুগুলোও পরস্পর সমান প্রমাণ করলাম, আর বিপরীত কোণ তার মানে এ কোণের বিপরীত সি কোণ সমান হবে এবং বি কোণের বিপরীত ডি কোণ প্রমাণিত হবে। আমরা উপপাদ্য দুই শেষ।